ধামরাই উপজেলার বাইশাকান্দা গ্রামের যুব সমাজ এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল এগারো ফেব্রুয়ারি রোজ রবিবার বাইশাকান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ধামরাই থেকে নূর হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিশিষ্ট সমাজসেবক আবুল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা বিশাসনের সংসদ সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহম্মদ বিশেষ অতিথি ছিলেন বাইশাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বি এম মাসুদ রানা আব্দুল হামিদ প্রমুখ উক্ত ওয়াজ মাহফিলে ওয়াজ করেন আলোচিত বক্তা হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ ও নব মুসলিম মাওলানা আব্দুর রহমান জামি